12,000 টাকার মতন, 10,000 টাকা কি সম্ভব ভাই? হ্যাঁ অবশ্যই সম্ভব, 5 লাখ 6 লাখ আপনার আগে ভাবতে হবে জিনিসটা করলে আমার কি ভালো হবে না লস হবে না লাভ হবে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলী হোসেন একজন পুরাতন 10-12 বছর যাবত হাঁসের খামার ও হ্যাচারি ব্যবসা পরিচালনা করে আসছেন। তার এই 10-12 বছর অভিজ্ঞতায় কেন অনেকেই হাঁস পালনে সাকসেস হতে পারেন নাই এবং অনেকেই সাকসেস হয়েছে কেন, বিস্তারিত জানতে আমাদের আজকের গন্তব্য নেত্রকোনা জেলার মদন উপজেলার কোটারিকোনা গ্রামের টাঙ্গর হাওরে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। আপনি খামার আসলাম ভাই? জি ভাই। এগুলো আপনার? জি এগুলো আমার। কতগুলো আছে ভাই এগুলো? এখানে আছে আপনার ইন টোটালে 2,000 পিস। কি সাইজের এটা? এটা হলো আপনার 1 মাস বয়সের বাচ্চা। এটাকে বলা হয় আপনার টাঙ্গর হাওর। টাঙ্গর হাওর? জি। আচ্ছা, এই টাঙ্গর হাওরের মধ্যে সব রাখেন? জি। আর ওদিকে ওদিকে মিনি পার্ক না কি বলে? হ্যাঁ, এটাকে বলা হয় আমরা আঞ্চলিক ভাবে বলে থাকি মিনি কক্সবাজার। মিনি কক্সবাজার? বাহ, জায়গা তো ফাইন ভাই। জি ভাই। মাশাআল্লাহ। তো হাঁসের ব্যবসাতে জড়িত কতদিন হলো আপনার? আমি হাঁসের ব্যবসার সাথে জড়িত আপনার প্রায় 10-12 বছর। 10-12 বছর, মাশাআল্লাহ। তো এই যে উদ্যোগটা হয় হাঁসের খামারে কেন আসছেন? হাঁসের খামারে ভাইজান আসছি, এটা প্রথমত মনে করেন আমার আব্বা করতেন, আমাদের হ্যাঁসারি আছে। আচ্ছা, হেসিংকে বাচ্চা উৎপাদন করি। হ্যাঁসারির নাম কি আপনাদের? আমাদের হ্যাঁসারির নাম হলো বিসমিল্লাহ হাঁসের খামার এন্ড হ্যাঁসারি। আচ্ছা আচ্ছা। প্রতিনিয়ত মনে করেন আমার আব্বু আগে এটা দেখাশোনা করতেন, এখন বর্তমানে উনি বৃদ্ধ হয়ে গেছেন, আমি বর্তমানে দেখাশোনা করতেছি। এর পাশাপাশি আমাদের প্যারেন্টস করার জন্য মানে ডিম সংগ্রহের জন্য এগুলো আমরা করে থাকি আর কি আমাদের বিলের মধ্যে। তো এখানে দেখা গেল এই একটু সুবিধা বেশি, তো একটু সুবিধা বেশি, এই যে দেখেন খাল বিল নদী নালা সব কিছু আছে এখানে, আউটিং সাইটের খাবার আসতেছে, এই কারণে আমাদের এখানে এটা করা আর কি। আচ্ছা, এই যে আপনার কথা হলো আউটিং সাইট। জি। এই যে আপনি আউটিং সাইটে করতেছেন প্লাস অনেকে ইনডোরে করে, হ্যাঁ, কোনটাই কি সুবিধা হলো দেখি? সুবিধা আউটসাইড যেটা মনে করেন নদী নালা খাল বিলে করা হয়, যেটাকে আবদ্ধ ছাড়া বলা হয় মানে প্রাকৃতিক পদ্ধতিতে বিলে পালন করা হয়, এটাই সবচেয়ে ভালো। কেননা ভালো, দেখা গেল আপনার 15-18 দিন পর্যন্ত যে বাচ্চাটাকে ফিট খাওয়ানো হয়, তারপরে কিন্তু আমরা সরাসরি মাঠে ছেড়ে দিই। মাঠে ছাড়ার পর থেকে 18-20 দিন পরে ছাড়তে? হ্যাঁ, 18-20 দিন পর আমরা এই মাঠে, এই যে দেখতেছেন এই মাঠে ছেড়ে দিই। এখানে অপূর্ব খাবার আছে, মানে খাবারের কোনো তুলনা নেই এখানে। আপনি যদি পর্যাপ্ত খাবার, পর্যাপ্ত পরিমাণ খাবার আছে, এই যে দেখেন শামুক জিনুক, হ্যাঁ, তাছাড়া ধান এগুলো পরে রয়েছে, মনে করেন ফসলি জমি ডুবে যাওয়ার পরে ধানও পরে রয়েছে। তো সেক্ষেত্রে আমরা এখানে এটা পালন করি। সেক্ষেত্রে দেখা যায় আপনার যদি আবদ্ধভাবে করি একটু খরচটা বেশি হয়, আর যদি প্রাকৃতিকভাবে পারি খরচটা একটু কম হয়। সে যে প্রাকৃতিকভাবে করতেছেন আবার ইনডোরে করতেছি, অসুখ বিসুখ দিতে কোনটা কম বেশি? অসুখ বিসুখ আপনার দেখা গেল এটা মনে করেন আপনার ধরেন অসুখের ক্ষেত্রে আপনার বোঝা যায় কেন না আপনার এটা আউটে বেশি কোনটা কম? হ্যাঁ, আউটে যেটা আমরা পালন করি এটা তো একটু রোগ জীবাণুটা কম থাকে। আচ্ছা আচ্ছা। কম থাকে এই কারণেই মনে করেন এটা আউট খাবার খাইতেছে, চলাফেরা করতেছে, হাওয়া বাতাস লাগতেছে, পানিতে যাইতেছে, যাদের ইচ্ছা অনুযায়ী উঠতেছে, সেক্ষেত্রে একটু রোগ জীবাণুটা একটু কম হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আবদ্ধভাবেটা মনে করেন একটি ঘরের মধ্যে থাকে, তো অনেক সময় দেখা যায় আপনার লেদা আটকে যায়, হ্যাঁ, অনেক সময় দেখা যায় আপনার সর্দি লেগে যায়, হালকা সর্দি, অনেক সময় তাপের কারণে সর্দি লেগে যায়, অনেক সময় এটার ক্ষেত্রে একটু রোগটা বেশি হয় আবদ্ধভাবেরটা। যেখানে ঘর আছে এই ঘরে কখন নিয়ে আসেন আর ছেড়ে দেন কখন? আমরা প্রতিনিয়ত প্রতিদিন সকাল ভোর 6টা থেকে 7টার ভিতরে আমরা মাঠে ছেড়ে দিই এই হাঁসগুলো। আচ্ছা। মাঠে ছেড়ে দেওয়ার পরে সারাদিন মাঠে খাবে, তারপরে সন্ধ্যার আগে আগে প্রায় 1 ঘন্টা থেকে প্রায় 45 মিনিট আগে আবার খামারে, এই যে ওইদিকে খামার আছে, খামারে সরাসরি ঢুকিয়ে দিব আমরা। আচ্ছা, এই আপনি খাবার দাবার কখন দেবেন তাহলে? খাবার দাবার না, আপাতত মনে করেন যদি দেখা যায় অনেক সময় যদি ফ্যাট না ভরে, তাহলে দেখা গেল এই যে আপনার ধান আছে, গম আছে, ভুট্টা আছে, ভুসি, এগুলো মিক্সড করে খাবার দিই। আর যদি দেখা যায় যে না সব কিছু ওকে আছে মানে পেট ভরা আছে, তখন আমরা আর কোনো খাবার দিই না। একজন উদ্যোক্তা যদি 1,000 হাঁস নেয়,
সে একদিনে বাচ্চাদের শুরু করবে নাকি আসলে ডিম আলাদা শুরু করবে, কোনটা সুবিধা হবে? এখানে আবার একটু বলি, আবার আছে হলো মধ্যম বয়সে, যেমন ধরেন অনেকে দেখা যায় যে ওই কি বয়স বলে আপনার, যে এটা কত কয় মাস, এটা হলো এক মাস বয়স, এক মাস, তাহলে কোনটা নিয়ে ভালো হবে মনে করেন? ভালো হবে আপনার জন্য যারা নতুন খামার করবে তাদের জন্য, যদি একটা আছে যে আপনি নগদ নগদ যদি হিসাবটা করতে চান তাহলে আপনার রিসেন্ট লাভ, রিসেন্ট লাভ মানে পুঁজিটা খাটিয়েই আপনি যদি লাভবান অথবা টাকা পেতে চান তাহলে দেখা গেল আপনার 4-5 মাসের টা ক্রয় করতে হবে। আচ্ছা, আর যদি বলেন যে না আমি নিজের হাতে ঘরে হাঁসের বাচ্চাটাকে তুলে নিজে আমি আস্তে আস্তে বড় করব, তাহলে আপনার জিরো সাইজের বাচ্চা দিয়ে শুরু করতে পারেন। আচ্ছা, ইনভেস্ট কম লাগবে, ইনভেস্ট একটু বেশি পড়বে আর কি। আর যদি বলেন যে না আমি নগদে টাকা পয়সা লেনদেন করব, তাহলে আপনার 5 মাস অথবা রানিং ডিম যেটা ওইটা দিয়ে কামাটা করতে হবে। এই মুহূর্তে রানিং ডিম কত টাকা দাম? আর এই যে এই এই বাচ্চা কত টাকা দাম? এখন বর্তমানে একটা রানিং ডিম ওলা হাঁসের দাম আছে আপনার 500 টাকা পিস একটা হাঁস। আর নর্মালি এই জিরো সাইজ বয়সের বাচ্চা যেটা অরিজিনাল এটা আছে 35 টাকা, আর এক মাসেরটা বিক্রি হইতেছে 120 টাকা, 130 টাকা এরকমভাবে। তো আপনি কোনটা পরামর্শ দেন? আমি পরামর্শ মনে করি যারা মনে করেন নতুন তাদের জন্য, মনে করেন যে 2 মাস আছে, 1 মাস আছে, 3 মাস আছে, তারা এটা দিয়ে করলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, বোর্ডিংয়ে সমস্যা হয় যারা নতুন করে, তাদের জন্য বোর্ডারে সমস্যা হয়, কারণ তারা তো নতুন, তারা অনেক কিছু বোঝে না, না বোঝার কারণে তাদের অনেক বাচ্চা মারা যায়, ক্ষয়ক্ষতি হয়। তো সেক্ষেত্রে মনে করেন 1 মাসেরটা দিয়ে যে দেখতেছেন 1 মাসের বাচ্চা যেগুলো আছে এগুলো নিয়ে যদি কামাটা শুরু করে তাহলে এটা কোনো কাটবে না, মানে মারা যাবে না। আচ্ছা, এই 1 মাসের বাচ্চা দিয়ে কি আমি বাসায় নিয়ে কি করব, কি ব্যবস্থা নেব? 1 মাসের বাচ্চাটা নেওয়ার পরে আপনার যে খামারে রাখবেন সে খামারের সাইড যদি আবদ্ধ থাকে তাহলে পুকুরের মধ্যে পালন করতে হবে। আচ্ছা, আর যদি না, যদি আউটিং সাইড থাকে মানে প্রাকৃতিক কভার, তাহলে আমি যেভাবে পালন করতেছি ওইটা দিক নির্দেশনা দেখে উনিও পালন করতে পারবে। তার ছেড়ে দিবে, খাওয়াবে, আর কোনো কাজ নাই, ছেড়ে দিবে আর খাওয়াবে, আর কোনো কাজ নাই। আচ্ছা, এর মধ্যে আর যদি আমি যেটা ডিম আলো নেই সেগুলো কি করবো? আর রানিং ডিমেরটা যদি নেই, নেওয়ার পর সে ধরেন আউটের যদি খাবার থাকে সিস্টেমে কি, আর যদি আউটে খাবার না থাকে তাহলে মিক্সড করে কিছু প্রোটিন জাতীয় খাবার আছে যেগুলো ডিমে আসে বেশি, যেগুলো খাওয়াতে হবে। যেমন আপনার খাওয়াইতে পারেন খাদ্য আছে ফিট, হ্যাঁ, নারিশ, তাছাড়া এটার সাথে মিক্সড দিতে পারেন গম, ভুসি, ভুট্টা, হ্যাঁ, তাছাড়া খনিজ লবণ, এগুলো দিয়ে সোয়াবিন দিয়ে আপনি প্রোটিন খাবার বানিয়ে খাওয়াইতে পারেন। অসুখ বিসুখগুলো কী আছে? অসুখ বিসুখ রোগ জীবাণু দেখা গেল আপনার জিরো সাইজ বয়সের বাচ্চাটা মনে করেন রোগটা একটু কমই হয়, কিন্তু যখন আপনার দেখা যায় 1 মাস অথবা 1.5 মাস প্লাস 2 মাস হয়ে যায়, তাছাড়া সবচেয়ে বড় রোগের আক্রান্ত হয় যখন বাচ্চাটা ডিমে আসে, হাঁসটা যখন ডিমে আসে তখন কিন্তু রোগী আপনাকে হাঁসটাকে মাইট দেয়। কেমন, কেন মাইট দেয়? এটার কারণ হলো আপনার যদি প্রতিনিয়ত সে যদি ভ্যাকসিনটা কমপ্লিটলি করে থাকে ডাক প্লেগ এবং ডাক কলেরা, তাহলে আপনার জন্য রোগটা আশা করি উপরওয়ালা ছাড়া রোগটা একটু কম হয়, কিন্তু তারা যদি ভ্যাকসিনটা কমপ্লিটলি না করে তাহলে এই রোগটা দেখা দিবেই। ডাক কলেরা এবং ভ্যাকসিনটা কখন করতে হয়? এটা করতে হবে ডাক প্লেগ যেটা এটা 18-22 দিনের মাথায়, আর ডাক কলেরাটা যেটা এটা 42-45 দিনের মাথায়। এই কি একবারই দিতে হয়? না, এটা প্রতি বছরই দিতে হবে। ও, বছরে বছরে? হ্যাঁ, প্রথমে ডাক প্লেগ, তারপর ডাক কলার, তারপর এলো ডাক বুস্টার। তো প্রিয় দর্শক, আসলে আপনারা যারা এই ভ্যাকসিন দিতে চান অবশ্যই প্রতিটা উপজেলা একটা করে পানি সম্পদ অফিস আছে, অবশ্যই সেখানে যোগাযোগ করবেন। আমরা যদি জাস্ট যেটা কথা বলতে চাচ্ছি যে আমরা যে উপদেষ্টাগুলো দিই যেটা উনি বলতেছেন অভিজ্ঞতায়, কিন্তু উনি কিন্তু ডাক্তার না কিছু না, আপনারা অবশ্যই পানি সম্পদ অফিসে যাবেন, চিকিৎসা নেবেন, A to Z চিকিৎসা আমাদেরকে সরকারিভাবে দেওয়া আছে। তো এখন একজন উদ্যোক্তাকে কী বলবেন? আসলে আমি একটা হয়তো উদ্যোক্তা, আমি চাচ্ছি যে বিদেশে থাকি বা একটা লোকাল এসআরএ চাকরি করি, এগুলো করে যারা পরিশ্রম করে, তাদেরকে আসলে কীভাবে আগে উচিত এই হাঁস খামার করতে গেলে? তারা যদি খামার করতে চায়, যারা প্রবাসী বাইরে আছে এবং যারা বেকার বাড়িতে বসে আছে, তারা যদি হাঁস খামার করতে চায় তাহলে প্রথমে বাংলাদেশ যে কোনো জায়গা থেকে হাঁস ক্রয় করে না কেন, তারা আসবে, আয়সা জিনিস দেখবে, জিনিস যদি পছন্দ হয় তারপরে আমাদের সাথে কথাবার্তা আলোচনা সাক্ষেপে যদি হয় তারা হাঁসটা ক্রয় করলে তাদের জন্য সবচেয়ে ভালো হবে। আচ্ছা, দেখে নেবে? হ্যাঁ, দেখে। আমার যে প্রশ্ন হলো যে আপনি কিন্তু এই অভিজ্ঞতা 12-10 বছর, জি, এই 10-12 বছরের মধ্যে সবাই কিন্তু সফলতা হয় নাই, না, ব্যর্থ হয়েছে। কিন্তু ব্যর্থ হয়েছে, যারা ব্যর্থ হয়েছে তারা ব্যর্থ হয়েছে কেন? এটা বলেন। তারা ব্যর্থ হওয়ার কারণ হলো অনেকে আবেগে বসতে, একটা প্রবাদ আছে আবেগে বসতে কোনো কিছু করা যায় না। আচ্ছা, যে কোনো কাজ করেন না কেন বুঝে চিনতে ভেবে কাজটা করবেন, এই কারণে করবেন, কারণ অনেক সময় দেখা যায় হ্যাঁ সময়ের সাথে রং ধরে কাজটা করে ফেললাম,
কিন্তু না সেটা হবে না। কেন হবে না? আপনি যে একটা খামার করবেন আপনার আগে ভাবতে হবে জিনিসটা করলে আমার কি ভালো হবে না লস হবে না লাভ হবে। তে আপনার যদি পলিটিক্স থাকে খামারটা করার মতন তাহলে আপনি খামারটা করেন। আপনি যেটা বললেন ব্যর্থতার কারণ হলো যে তারা হুমজিগেলি করে, না বুঝে করে। হ্যাঁ, না বুঝে করে, এটাই হলো ব্যর্থতার কারণ। হ্যাঁ, ব্যর্থতার কারণ। আর সফলতা করতে হলে কি করতে হবে? সফলতা যদি করতে হয়, সাকসেসফুল হতে হলে কি করতে হবে? সাকসেসফুল যদি হতে হয় তাকে কঠোর পরিশ্রম করতে হবে। আচ্ছা, কঠোর পরিশ্রম করতে হবে এবং যে জায়গা থেকে জিনিসটা ক্রয় করবে সেটা উপযুক্ত মানে অরিজিনালি কিনতে হবে। উপযুক্ত বলতে কি বোঝাতে চাচ্ছেন? উপযুক্ত বলতে মনে করেন আপনি হাঁসটা ক্রয় করতে গেলে একটা ভালো হাঁস কিনতে হবে, রোগ জীবাণু হাঁস কিনা যাবে না। আচ্ছা, হ্যাঁ, আপনি যে জায়গা থেকে কিনবেন সেই জায়গাতে, আমি কথাটা আগে বলছি, যে জায়গা থেকে কিনবে সেই জায়গা থেকে ভালো দেখা শুনে এবং যেটা অসুখ জীবাণু না থাকে সেটাই তার ক্রয় করতে হবে। ও, মানে হাঁসটা যেন সুস্থ। হ্যাঁ, সুস্থ। এছাড়া কি লস খাওয়ার কোনো ভয় নাই? না, এছাড়া লস হবে কেন? সে তো হয়তো খোলা আকাশে তার যদি সুযোগ সুবিধা থাকে তাহলে এবং প্রাকৃতিক পরিবেশে সে লালন পালন করবে, অবশ্যই সে লাভবান হবে। আর যদি সে প্রাকৃতিক পরিবেশ না থাকে, যদি সে আবদ্ধভাবে করে, তো সিস্টেম অনুযায়ী মানে খাবার যে ফর্মুলা আছে, ফর্মুলা অনুযায়ী প্রাকৃতিকভাবে যেগুলো ন্যাচারালভাবে খাদ্য বানিয়ে আমরা খাওয়ানো হয় সেভাবে যদি সে করে তো ইনশাল্লাহ সে লাভবান হবে। 1000 হাঁস যদি আমি পালন করি, আপনার আমি ডিমালা হাঁসি নিলাম, তাতে 1000 হাঁসের দাম কত হচ্ছে? 1000 হাঁসের এখন বর্তমানে দাম হলো আপনার 50,000 টাকা শো। তার মানে 1000 হবে হলো গা 50×10 যেমন ধরেন এই যে শামুক এবং ঝিনুক যেভাবে দেখতেছেন এভাবে এভাবে যদি খাওয়ানো হয় এবং মাঠে যদি খাই তাহলে আপনার আমি শিওর দিতে পারি আপনাকে 95% ডিমে থাকবে। আপনার এদিকে হলো 9,000 আর হলো 6,500 প্রায় 14,000 টাকার মতন। 14,500। আর এর খাবার খরচ, এর খরচটা কি? এর খরচটা আপনার যদি প্রাকৃতিক ভাবে পালন করে তাহলে সর্বোচ্চ তার 2-3 গুণ দাম যাবে। আর বাদবাকি খরচ সর্বোচ্চ 2500 টাকা তার খরচ যাবে প্রতিদিন। প্রতিদিন ওষুধ মশুদ আমি যাবে, ওষুধ মশুদ তো রোগ জীবাণু ছাড়া ওষুধ দেওয়া লাগে না। তো এত লাভ হয় তাই সম্ভব? রোগ জীবাণু ছাড়া ওষুধ দেওয়া লাগে না। আচ্ছা, এই যে আপনি বলতেছেন যে লাভের কথা বললেন, তাহলে পার ডে 2500 টাকা বাদ দিলে কত আসে ভাই? আপনার প্রায় 12,000 টাকার মতন। 10,000 তাহলে তার হবে না, কিন্তু আবার যদি আবদ্ধভাবে করে তাহলে তার খরচটা একটু বাড়বে। আবদ্ধভাবে খরচটা পড়লে তার আপনার দেখা গেল মেসকি মামলি যদি খাবার নাও 5,000 টাকা দৈনিক খাবার খাবে, তাও তো 5,000 টাকা লাগবে। হ্যাঁ, তাও আপনার 5-7,000 টাকা তার ইনভেস্ট থাকবে। উদ্যোক্তাকে হিসাবে আমি একটা কথা বলতে চাই, তারা যে কোনো জায়গা থেকে হাঁস ক্রয় করুক না কেন, তারা দেখে শুনে ক্রয় করুক এবং তাদের যদি সিস্টেম থাকে, সিস্টেম বলতে প্রাকৃতিক সিস্টেম থাকলে সুবিধা বেশি, আর যদি আপনার আবদ্ধ সিস্টেম থাকে তাহলে আবদ্ধভাবে করবে, কিন্তু আবদ্ধভাবে করার ক্ষেত্রেও আপনার দাপ আছে। যেমন ধরেন তারা যদি শুধু খালি ফিট খাওয়ায় তাহলে তো তারা লাভের পথ দেখতে পারবে না, কিন্তু ন্যাচারাল খাবারের পাশাপাশি ধরেন আমাদের যে বিল নদী নালা আছে এই বিলে কিন্তু শামুক বিক্রয় হয়, জেলেরা শামুক ধরে তারা শামুক বিক্রি করে। মনে করেন আপনার একটা খাদ্যের বস্তার দাম হইল নারিশ 3580 টাকা, আর যদি একটা বস্তা শামুক নেই, একটা বস্তা শামুকের দাম পড়বে আপনার 220 টাকা থেকে 200 টাকা, তাহলে একটা বস্তায় কত টাকা সেক্রিফাইস হতেছে? অনেক, প্রায় 3,000 একটা বস্তায়। কিন্তু সে যদি এক ট্রাক শামুক নিয়ে যদি সে চাষ করে যদি শামুকটা খাওয়ানোর পরে যদি সে খামারে, দেখা গেল আপনার 90% ডিম থাকবে, সে ক্ষেত্রে লাভবান হতে পারবে ইনশাল্লাহ তাই। আর যদি শামুকের ব্যবস্থা নাও থাকে আমাদের সাথে যদি যোগাযোগ করে, আমাদের যে যারা জেলে জাল ধরে ওদের সাথে কন্ট্রাক্ট করলে, আমরা কন্ট্রাক্ট করলে তাদেরকে শামুকের ব্যবস্থা করে দিতে পারবো। তো ঠিক আছে ভাই, সময় দিয়েছেন, ভিডিও অনেক বড় হলো, তো ভালো লাগলো, আপনাকে ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। ওকে ভাই, আল্লাহ হাফেজ। যথেষ্ট পরিশেষ একটা কথা বলতে চাই, আপনি যে যেটাই করেন না কেন আমাকে দেখে না বা আলি ব্যাগ দেখে না, আপনি যদি মনে করেন না এই হাট চাষটা আপনার জন্য প্রযোজ্য তাহলে আপনি করবেন, আপনি জেনে বুঝে তারপরে করবেন। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করছি, সবাই ভালো থাকেন,
সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।